স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি রোবোটিক্সের জগতে। আজ আমরা রোবট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। রোবট কি, রোবটের ব্যবহার কি ইত্যাদি। দেখো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে সাম্প্রতিক প্রবণতা যেসব ক্ষেত্রকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে সেই ক্ষেত্রগুলো তোমরা জানো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, ICT নির্ভর উৎপাদন ব্যবস্থা, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানোটেকনোলজি, এই 10টা ক্ষেত্র সম্পর্কে আমরা এক একটা পার্টে জানব, একটা একটা করে। এর মধ্যে প্রথম যে ক্ষেত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা গত পাঠে আমরা জেনেছি। আজ রোবোটিক্স সম্পর্কে বিস্তারিত জানব। রোবোটিক্স আসলে কি? বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি, মানে রোবোটিক্স হলো একটা বিষয়, ঠিক আছে? এই বিষয়টি কি হয়? বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত, এই বিষয়টা আমাদের রোবটের ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে, তাকে রোবোটিক্স বলি। আরেকবার খেয়াল করো যে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি আমাদের রোবটের ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে, তাকেই বলা হবে রোবোটিক্স। রোবোটিক্স আসলে রোবট সম্পর্কিত একটা বিষয়, আর এই রোবটটা হলো একটা যন্ত্র। এটা মানুষের যে কাজকর্ম সে একই রকম কাজকর্মগুলো করতে পারে। তাহলে রোবট হলো একটা যন্ত্র, এই যন্ত্রটা মানুষের যে কর্মকাণ্ড সেগুলো সে করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি আমরা গত পাঠে জেনেছি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার একটি শাখা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ক্ষেত্রটাই হচ্ছে রোবোটিক্স, অর্থাৎ রোবটে এই কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো ব্যবহার করা হয়। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিদ্যার একটি শাখা, আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই কিন্তু রোবোটিক্সগুলো বা রোবটগুলো তৈরি করা হয়। আমরা যদি একটু আলাদাভাবে বলি, রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, আর এই যন্ত্রটা নিয়ন্ত্রিত হয় কি দিয়ে? কম্পিউটার প্রোগ্রাম দিয়ে আর ইলেকট্রনিক সার্কিটরি দ্বারা, বর্তনী দ্বারা। তাহলে রোবট হচ্ছে এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল যন্ত্র, এই যন্ত্রটা নিয়ন্ত্রিত হয় প্রোগ্রাম দিয়ে। কম্পিউটার প্রোগ্রাম সম্পর্কে আমরা পঞ্চম অধ্যায় জানব, সেই প্রোগ্রামের সাহায্যেই এই যন্ত্রটাকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ রোবটকে তুমি
কোন কাজে লাগাবে সেই কাজ অনুসারে এই যন্ত্রের ভিতরে প্রোগ্রাম সেট করে দেওয়া হয়। তখন রোবটটা সেই নির্দিষ্ট কাজ করতে পারে। এই যে কাজ করে, এই কাজটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় হতে পারে বা আধা স্বয়ংক্রিয় হতে পারে। স্বয়ংক্রিয় মানে হলো নিজে নিজেই করবে, তোমাকে আর বলে দিতে হবে না। যা বলার তুমি এই কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমেই বলে দিয়েছো, এখন সে নিজে নিজেই ওই নির্ধারিত কাজটা করবে। বা আধা স্বয়ংক্রিয় হতে পারে, নিজে থেকে কিছু করল আর মানুষ কিছু নির্দেশ দিল। তার মানে হচ্ছে এই রোবট মানুষ ও মেশিন উভয় কর্তৃক পরিচালিত হয়। মানে মানুষও চালাতে পারে মেশিন, মানে তুমি যার সাহায্যে নির্দেশ দিচ্ছ সেটার সাহায্যেও চলতে পারে, কিংবা দূর নিয়ন্ত্রিত হতে পারে। রোবট নিজেও কাজ করতে পারে, মানুষও তাকে পরিচালিত করতে পারে, আবার দূর থেকেও রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তাহলে রোবটকে আমরা বলতে পারি একটা যন্ত্র অথবা যন্ত্র মানব। মানুষের মতোই কাজ করছে, মানুষ যে কাজগুলো করে রোবট কিন্তু সেই কাজগুলো করতে পারে, তবে নিখুঁতভাবে, দ্রুত গতিতে। যাই হোক, এটা দেখতে অনেকটা মানুষের মতোই, আর এটা মানুষের মতন না, এটা হলো পুরোপুরি যন্ত্রের মতোই। আসলে রোবটের আকৃতি কেমন হবে সেটা নির্ভর করবে তাকে দিয়ে কোন ধরনের কাজ করা হচ্ছে তার উপরে। যে কাজগুলো মানুষের পক্ষে করা দুঃসাধ্য, কঠিন, সে কাজগুলোই কিন্তু রোবটকে দিয়ে করা হয়। তাহলে রোবটটা তৈরি হয়েছে কিসের উপর ভিত্তি করে? কৃত্রিম বুদ্ধিমত্তার নীতির উপর ভিত্তি করে। কৃত্রিম বুদ্ধিমত্তার নীতির উপর ভিত্তি করেই কিন্তু এই রোবট তৈরি হয়েছে। আর যার ফলে কি হয়েছে, মানুষ যেমন বুদ্ধিমান প্রাণী, রোবটও কিন্তু সেই রকম বুদ্ধিমান প্রাণীতে পরিণত হয়েছে, যার ফলে সে মানুষ কিংবা অন্যান্য যে বুদ্ধিমান প্রাণী আছে তাদের মতন কাজ করতে পারে। আর এই কাজটা, মানে রোবটের কাজ, অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন, তার কোনো ক্লান্তি নেই, নিখুঁত কর্মক্ষম। তার কাজ একেবারে নিখুঁত, কোনো ভুলভ্রান্তি হবে না। মানুষের ক্লান্তি আছে, রোবটের কিন্তু কোনো ক্লান্তি নেই। তাকে দিন রাত 24 ঘন্টাই কাজ করানো যাবে। দুঃখিত, এই রোবটের তিনটা নির্দিষ্ট বিশেষত্ব আছে। প্রথম বিশেষত্বটা খেয়াল করো, যে রোবট তৈরি হবে নির্দিষ্ট কাজ করার উপর ভিত্তি করে। তার গঠনটা কেমন হবে? যেমন দেখো, এইখানে একটা রোবট, এটা একটা খেলনা পুতুলের মতন। এটাও একটা রোবট, এটা পাঠানো হয়েছে মঙ্গল গ্রহে, কিউরিওসিটি, এটাও একটা রোবট। তিনটা রোবটের কাজ কিন্তু তিন রকম। সেজন্য এই প্রথম যে বিশেষত্ব সেটা হলো, একটা রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয় সে কাজের উপর নির্ভর করে এর যান্ত্রিক গঠনটা। এই ছবিটা খেয়াল করো, মঙ্গল গ্রহের যে পৃষ্ঠ, সে পৃষ্ঠ নিচু হতে পারে, উঁচু হতে পারে, মানে অসমতল। তো অসমতল পৃষ্ঠে যেন এই কিউরিওসিটি চলতে পারে, তার জন্যে সেইভাবে কিন্তু এই চাকাগুলো তৈরি করে লাগানো হয়েছে, যেন সে
বিনা বাধায় সব জায়গায় চলাফেরা করতে পারে। তাছাড়া তো এক জায়গায় আটকে গেলে আর সে তথ্য সংগ্রহ করতে পারবে না। এই যে উপরের দিকে ক্যামেরা লাগানো আছে, এই ক্যামেরার সাহায্যে সে চারিদিক থেকে ছবি তুলছে, ছবি তুলে পৃথিবীতে পাঠাচ্ছে, সেগুলো বিশ্লেষণ করে মঙ্গল গ্রহ সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করছে মানুষ। তাহলে মোট কথা হলো যে যে নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয় তার উপর নির্ভর করে একটা গঠন রোবটের। ঠিক আছে, এদিকে খেয়াল করো, এই ছবিটা দেখো, এটা আবার আর এক রকমের, এ অন্য কাজের জন্য তৈরি। যাই হোক, কাজ অনুসারে গঠন হবে রোবটের, এটা একটা বিশেষত্ব। আর রোবট যে কাজ করবে তার জন্য তার বিদ্যুৎ দরকার, বিদ্যুৎ ছাড়া রোবট কাজ করতে পারবে না। তাহলে রোবটের কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হবে। তিন নম্বর যেটা হলো, রোবট তো কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত হতেই হবে। এই যে রোবটের ছবিগুলো দেখছো, এইগুলো সব কিন্তু প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে তিনটা বিশেষত্ব আমরা পেলাম। এক নম্বরে কাজ অনুসারে গঠন হবে, বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে, আর হলো কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রিত হতে হবে। তাহলে তিনটা বিশেষত্ব আমরা রোবটের ক্ষেত্রে জানতে পারলাম। এবার দেখা যাক রোবট আসলে কি কি কাজ করে। বিপজ্জনক কাজ, মানুষের জন্য বিপজ্জনক, আহত হওয়ার বা মারা যাবার যে ঝুঁকি আছে সেই কাজ, যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ, এটা রোবটের সাহায্যে করা হয়। তারপরে ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, সমুদ্র তো অনেক গভীর, যত গভীরে জাহাজ গিয়ে ডুবে যায় তত গভীরে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, সেজন্যই রোবটকে পাঠানো হয়। খনির অভ্যন্তরে কাজ করাও খুবই বিপজ্জনক, খনিটা ধসে বন্ধ হয়ে যেতে পারে, তাহলে মানুষ আটকে পড়ে মারাও যেতে পারে, সেজন্যে খনির অভ্যন্তরেও রোবটকে পাঠিয়ে বিভিন্ন রকমের কাজ করিয়ে নেওয়া হয়। তাহলে যেসব কাজগুলো খুবই পরিশ্রমের, বিপজ্জনক, জটিল, সেগুলো কিন্তু রোবট আমাদের করে দেয়। শিল্প কারখানায় রোবটের ব্যবহার তো এখন প্রচুর পরিমাণে। মানে এখন বড় বড় শিল্প প্রতিষ্ঠান বলতে গেলে কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত এই রোবট দিয়েই করা হয়ে থাকে। যানবাহন বা গাড়ির কারখানায়ও এখন ব্যাপকভাবে রোবট ব্যবহার করা হচ্ছে। অত্যন্ত পরিশ্রম সাধ্য এবং বিপজ্জনক কাজ, দেখো ওয়েল্ডিং, ওয়েল্ডিং মানুষের শরীরের অনেক ক্ষতি করতে পারে যদি যথাযথ প্রোটেকশন না নেয়, তারপরেও নিখুঁত হওয়ার সম্ভাবনা কম থাকে, সেজন্য ওয়েল্ডিংয়ের কাজ, তারপরে ঢালাইয়ের কাজ, ভারী মাল ওঠানো নামানোর কাজ, এখানে অবশ্য ঢালাইয়ের কাজের ছবিটা দেওয়া হয়নি, ভারী মাল ওঠানো নামানোর কাজ, তারপরে যন্ত্রাংশ সংযোজন, তোমরা এখানে দেখছো যে এই যে রোবট যন্ত্রাংশ সংযোজন করছে, এখানে ভারী মালামাল উঠাচ্ছে, এখানে ওয়েল্ডিংয়ের কাজ করছে। এই কাজগুলো মানুষের করতে গেলে অনেক সময় লাগতো, অনেক পরিশ্রম হতো, বিপদের সম্ভাবনা থাকতো, তাই এখন রোবট দিয়ে করানো হচ্ছে। তুমি চিন্তা করো, এই ভারী ভারী জিনিসপত্র এগুলো উঠানো নামানোতে মানুষের অনেক সময় লাগতো, কষ্ট তো হতোই, কিন্তু রোবট দিয়ে অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সাথে
করানো সম্ভব। রোবট যে সব দেখতে মানুষের মতো হবে বা একই রকম হবে তা কিন্তু না, বিভিন্ন রকম হতে পারে রোবট। যেমন দেখো এসব রোবট কিন্তু দেখতে সম্পূর্ণ আলাদা, এটা আলাদা। রোবটের একটা বাহু থাকতে পারে, আবার একাধিক বাহুও থাকতে পারে। এটা নির্ভর করবে কাজের উপরে। আগেও বলা হয়েছে রোবটের গঠনটা নির্ভর করে কাজের উপরে, কোথায় এক বাহু লাগবে, কোথায় একের অধিক বাহু লাগবে, সেটা ঠিক করে নিয়ে তারপরে রোবটকে তৈরি করা হয়। সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজে, তোমরা সার্কিট বা বর্তনী সম্পর্কে জানো যারা সায়েন্সে পড়ো, বা যারা অন্য বিভাগেও পড়ো, বাড়িতে দেখবে যে ইলেকট্রিক সার্কিট আছে যার ফলে ফ্যান চলে, লাইট জ্বলে, যা কম্পিউটারের মধ্যে অনেক সার্কিট আছে, টেলিভিশনের মধ্যেও আছে, রেডিওর মধ্যেও আছে। তো সার্কিটের আগে মাইক্রো লেখা আছে, তার মানে খুবই ছোট ছোট উপাদান, সার্কিটের খুবই ছোট ছোট উপাদান যেগুলো খালি চোখে দেখা যায় না। এদেরকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করি তাহলে কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট দিয়েই করতে হবে। মানুষের পক্ষে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা সম্ভব না, কারণ খালি চোখেই তো দেখা যাবে না। ইলেকট্রনিক আইসি, আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট, মানে অখণ্ড বর্তনী, অখণ্ড বর্তনী, প্রিন্টেড সার্কিট বোর্ড, মানে যে সার্কিটটা আসলে এঁকে এঁকে তৈরি করা, কোনো তার দিয়ে জোড়া লাগালে অত অল্প জায়গায় হবে না, অনেক জায়গা লাগবে। তোমরা কম্পিউটার খুললে দেখবে যে তার ভিতরে যে সার্কিট বোর্ডটা আছে সেগুলো প্রিন্ট করা, মনে হবে যে পাশাপাশি বিভিন্ন রকমের দাগ দেওয়া আছে, সেগুলো চুলের মতন সূক্ষ্ম চিকন, দুইটা তারের মাঝখানের দূরত্ব খুবই কম। তাহলে এই সার্কিট বোর্ড তৈরির জন্যে, প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করার জন্যও কিন্তু রোবটের ব্যবহার হচ্ছে এখন। চিকিৎসা ক্ষেত্রে রোবটের ব্যবহার তো বলাই বাহুল্য, প্রচুর পরিমাণে এখন রোবট ব্যবহৃত হচ্ছে। জটিল যে সব অপারেশন সার্জনরা আগে নিজের হাতে করতেন, এখন সে অপারেশনগুলো রোবটের সাহায্যেও করা যায়। এই যেমন দেখছ এখানে অপারেশনের ক্ষেত্রে রোবট ব্যবহার করা হচ্ছে। এখানেও জীবাণুমুক্তকরণ, ডাক্তাররা যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করেন বা যেসব জায়গায় জীবাণুমুক্তকরণের দরকার, সেক্ষেত্রেও কিন্তু রোবট ব্যবহার করা হয়। রোগীদের মাঝে ওষুধ বিতরণ, কিংবা হসপিটালের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ওষুধ নিয়ে যেতে হবে, সে কাজটাও কিন্তু রোবট করে দিতে পারে। এরকম নানা ধরনের কাজে এখন চিকিৎসা ক্ষেত্রে রোবট ব্যবহৃত হচ্ছে। সামরিক ক্ষেত্রে এখন সামরিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে রোবট ব্যবহৃত হচ্ছে। তার মধ্যে বোমা অনুসন্ধান, ভূমি মাইন শনাক্তকরণ, এগুলো খুবই ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক কাজ। মাটির কোথায় বোমা লুকিয়ে রাখা হয়েছে অথবা ভূমি মাইন কোথায় পেতে রাখা হয়েছে, এগুলো রোবট এখন দক্ষতার সঙ্গে বের করতে পারে, খুঁজে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারে। শিক্ষা ও বিনোদনে দেখো, একটা শিক্ষা কেন্দ্রে এই যে একটা রোবট এই যে শিশুদেরকে বিনোদনের মাধ্যমে কিছু একটা শেখাচ্ছে। সচরাচর কোন ধরনের শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়? যারা শারীরিকভাবে অসুস্থ, পঙ্গু বা অটিস্টিক, তাদের এই শিক্ষা ব্যবস্থায় রোবটের ব্যাপক ব্যবহার আছে। আবার অনেক রকমের খেলনা রোবট পাওয়া যায়, সেই খেলনা রোবট দিয়েই শিশুদের চিত্ত বিনোদনের কাজ করা যায়। আসলে রোবটের ব্যবহার
অনেক বেশি। ধীরে ধীরে হয়তো মানুষের সব কাজ রোবটই করবে। আরও কিছু ব্যবহার দেখো, নিরাপত্তা পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ যে স্থাপনা আছে যেগুলো নিরাপত্তা দেওয়া খুব দরকার, মানুষের পক্ষে হয়তো সেভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে এই রোবটকে ব্যবহার করা হয়। কারণ রোবটের তো কোনো বিরক্তি নাই, ক্লান্তি নাই, এবং নিরপেক্ষভাবে সে এই নিরাপত্তা ব্যবস্থাটা দেখতে পারবে। অন্ধকারে কোনো আগন্তুককে পর্যবেক্ষণ করা, দুষ্কৃতকারী কিংবা বিপজ্জনক আসামি ধরার কাজে পর্যবেক্ষণ, এই কাজগুলোতেই পুলিশকে কিন্তু রোবট সহায়তা করতে পারে। মহাকাশ গবেষণায় আগেই বললাম যে কিউরিওসিটি মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে, সে মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা জানতে পারব তার পাঠানো বিভিন্ন ছবি থেকে। এই যে গ্রহ উপগ্রহ সম্পর্কিত নানাবিধ অনুসন্ধান, বৈজ্ঞানিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মহাকাশে যে যান প্রেরণ করা হয়, সেখানে ব্যাপকভাবে রোবট ব্যবহার করা হয়। সেই রোবটগুলোই আমাদেরকে মহাকাশ থেকে বিভিন্ন রকমের তথ্য পাঠায়, যেসব জায়গায় মানুষের পক্ষে যাওয়া সম্ভব না এবং অনেক দূর পর্যন্ত মানুষের যাওয়ার এখনও প্রযুক্তি আবিষ্কারই হয়নি, সেখানে কিন্তু রোবট পাঠানো যাচ্ছে। কারণ রোবটের তো আর অন্য কোনো মানুষের মতন দরকার হয় না, সব কিছু তার শুধু জ্বালানি থাকলেই হয়, মানুষের অনেক কিছুর প্রয়োজন হয়, বিশেষ করে অক্সিজেন এবং শারীরিক অনেক সুরক্ষার ব্যবস্থার প্রয়োজন হয়, রোবটের সেরকম দরকার হয় না। যার ফলে মহাকাশে রোবট পাঠিয়ে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। দেখো এই যে মঙ্গল গ্রহে কিউরিওসিটি পাঠানো হয়েছে, ঠিক আছে, এ কী করছে, মঙ্গল গ্রহের পরিবেশ, প্রকৃতি ইত্যাদি থেকে তথ্য নিয়ে সেগুলোকে বিশ্লেষণ করে পৃথিবীতে পাঠাচ্ছে। ঘরোয়া কাজে যে কাজগুলো আগে মানুষই করত, এখনও করে, তবে অনেক ক্ষেত্রেই এখন রোবট ব্যবহার করা হচ্ছে। যেমন ছবিতে দেখছ, কফি তৈরি করার কাজে রোবট ব্যবহার করা হচ্ছে। নিচে আর একটা ছবি দেখো, ঘর পরিষ্কার করার কাজে ব্যবহার করা হচ্ছে। আরও দেখো অন্যান্য কাজেও দেখো তোমার রোবটকে ভিত্তি মতন ব্যবহার করা হচ্ছে। এখানে কফি তৈরি করছে, তাই না, এখানে যে ঘর পরিষ্কার করছে রোবট, তারপরে দেখো রোবট ঘরের কাজ করছে, এই দেখো সব এরা ঘরের কাজকর্ম করে দিচ্ছে। তার মানে ভবিষ্যতে হয়তো কাজের জন্য আলাদা লোকও রাখতে হবে না, নিজেরও ব্যস্ততা থাকলে রোবটকে দিয়ে সব করিয়ে নেওয়া যাবে। আরও কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আমরা রোবট ব্যবহার করতে পারছি, যেমন খনিতে, যদিও আগে বলা হলো গবেষণাগারে, তারপরে কোনো জায়গায় আগুন লেগে গেলে সেটা নেভানোর কাজেও রোবটকে ব্যবহার করা যায়। মানে আগুনের যে ভয়ঙ্কর থাবা সেটা থেকে মানুষ রক্ষা পায়, আর রোবট তো যন্ত্র, তাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন আগুন তাকে তার কোনো ক্ষতি করতে না পারে। এখানে কী করছে, উদ্ধার অভিযান, কোথাও ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে যদি ঘরবাড়ি ভেঙে মানুষ কোথাও আটকে থাকে, তাহলে সেখান থেকে মানুষকে খুঁজে বের করে উদ্ধার করার কাজেও কিন্তু রোবট ব্যবহার করা হয়। তারপরে তোমার বড় বড় যে ভবন আছে সেই সব জায়গায় এক রুম থেকে আর এক রুমে বা এক ফ্লোর থেকে আর এক ফ্লোরে যদি চিঠি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু রোবটকে কাজে লাগানো হয়। রোবট কি করে,
যে আল্ট্রাভায়োলেট পেইন্ট দিয়ে মার্ক করা থাকে, সেই মার্কগুলো হলো রুট। সেই রুট অনুসারে সে চলাফেরা করে আর সঠিক জায়গায় সে মেলটা পৌঁছে দিতে পারে। তাহলে আজ আমরা রোবট সম্পর্কে জানলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।